सुगंधजुक्त एक मसलार नाम लवंग बा लंग। शुद्ध सुगंध ही नय, मसलाटी किन्तु दारुण एक प्राकृतिक भेषज बटे। प्रतिदिन सकाले और राते दुई तीनटी करे लवंग चिबिए खेले कि उपकार पाबेन ता आपनी भावतेओ पारबेन ना। लवंगेर अगणित उपकारेर मध्ये 22टी उपकारेर विवरण निये आज साजिएछे आमार एई भिडियो। चलुन तबे जेने नेई लवंगेर कि सेई उपकारिता। हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आशा करछि सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। सुंदर एवं सुस्थ थाकार विभिन्न तथ्य नियमित जानते चैनलटी एखनि सबस्क्राइब करुन, बेल बाटने प्रेस करुन, परवर्ती भिडियो नोटिफिकेशन आपनार काछे पौंछे जाबे। आपनि जखन प्रचंड मानसिक चाप उत्कण्ठाय थाकेन तखन एकटि लवंग चिबिये देखुन। ম্যাজিকের মতো আপনার মানসিক চাপ উৎকণ্ঠা কমে মেজাজ ফুরফুরে হয়ে যাবে। সর্দি কাশি ও ঠান্ডা লাগায় লবঙ্গ মহা ঔষধি, একথা আমরা কম বেশি সবাই জানি। একটি লবঙ্গ মুখে রেখে খেতে থাকলে সর্দি কফ ঠান্ডা লাগা অ্যাজমা গলা ফুলে ওঠা রক্ত পিত্ত ও শ্বাসকষ্টের সুফল মিলে মুহূর্তে চলে যাবে। অনেকেরই সাইনাসের সমস্যা রয়েছে, লবঙ্গ কিন্তু সাইনাসের কষ্ট কমিয়ে দেবে। সাইনাসের কারণে হওয়া ইনফেকশনের প্রকোপ কমায় এই ভেষজ। লবঙ্গে রয়েছে ইগুয়েনাল, যেটি সাইনাসের কষ্ট কমাতে বিশেষ ভূমিকা পালন করে। জ্বর হলে লবঙ্গ আপনাকে ভীষণ উপকার করবে। লবঙ্গে থাকা ভিটামিন কে এবং ই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে। শরীরে উপস্থিত খারাপ ভাইরাস মারা যায়, ফলে ভাইরাল জ্বরের প্রকোপ কমে, এতে সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়। অরুচি, অনেক সময় আমাদের খাবারে অরুচি আসে। বিভিন্ন রোগ বিশেষ করে পেটের রোগে বা জ্বরে ভোগার পর খাবারের অরুচি হলে লবঙ্গ কয়েকদিন খাবেন, আপনার রুচি ফিরে আসবে। লবঙ্গ ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণে রাখে। এই রোগে প্রয়োজনীয় ইনসুলিন শরীরে তৈরি হতে পারে না। লবঙ্গের রস শরীরের ইনসুলিন তৈরিতে সাহায্য করে। তাছাড়া এটি কর্মক্ষমতা বাড়ায়, রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত হয়। লবঙ্গ কিন্তু লিভারের জন্য ভীষণ উপকারী। লবঙ্গের অ্যান্টি অক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর দেহে উপস্থিত টক্সিক উপাদান বের করে দেয়, ফলে লিভার সুস্থ থাকে, প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের কর্মক্ষমতাও বাড়ে। এক্ষেত্রে লবঙ্গের হেপাটোপ্রোটেক্টিভ প্রপার্টিস বিশেষ ভূমিকা পালন করে। লবঙ্গ আপনার রক্তকে পরিশোধন করে, তাই রক্তের সুস্থতার বিষয়টি বিবেচনায় রেখে প্রতিদিন 3-4টি লবঙ্গ মুখে রেখে দেবেন। মাথা ব্যথা, ধোঁয়া রোদ এবং ঠান্ডার জন্য বিভিন্ন সময় মাথা ব্যথা হয়। এ ধরনের মাথা ব্যথা কমাতে লবঙ্গের উপকারিতা অপরিসীম। অনেক কারণেই আমাদের মাঝে মাঝে বমি ভাব হয়, মাথা ঘোরা থাকলে বমি ভাব হয়, ঠিক এ সময় লবঙ্গ মুখে রাখলে লবঙ্গের রস আপনার এই বমি ভাব কমিয়ে দেবে। গর্ভবতী মায়েরাও লবঙ্গ মুখে রেখে দিতে পারেন, এতে বমি বমি ভাব দূর হবে। আমাদের মাঝে মাঝেই দেখা যায় যে ঘন ঘন পিপাসা লাগে। যারা প্রায়ই ঘন ঘন পিপাসা লাগা রোগে আক্রান্ত হন, তারা সকালে ও বিকেলে লবঙ্গ খেয়ে দেখুন, ঘন ঘন পিপাসা লাগা চলে যাবে। পেটের বিভিন্ন রকম অসুখ নিরাময় করে। পেট ফাঁপা পেটের অসুখ নিরাময়ে লবঙ্গ খুবই ভালো। বদহজম খিদে না হওয়া পেটের বায়ু পেট ব্যথা অজীর্ণ এমনকি কলেরা বা আংশিক রোগেরও উপকার পাওয়া যায় লবঙ্গে। হজম ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করার মতো বিভিন্ন রসায়ন তৈরি করে এবং অ্যাসিড ক্ষরণের মাধ্যমে লবঙ্গ হজম ক্ষমতা বৃদ্ধি করে। লবঙ্গ আপনার দাঁতের ব্যথা মাড়ির ক্ষয় নিরাময় করে। লবঙ্গতে উপস্থিত লবঙ্গের সুবাস অবসাদ দূর করে, শরীর ও মনের ক্লান্তি কমিয়ে আপনার যৌন শক্তিকে বৃদ্ধি করে দেবে। ব্রণের সমস্যায় অনেকেই আমাদের মন খারাপ হয়। ব্রণের দাগ দূর করতে লবঙ্গ বেটে বা পেস্ট বানিয়ে দাগের স্থানে কয়েকদিন লাগাবেন, দেখবেন দাগ দূর হয়ে যাবে। আবার লবঙ্গ নিয়মিত খেলে ব্রণ হওয়া থেকেও মুক্তি পাবেন। লবঙ্গ নামক এই ভেষজ কলেরা যকৃতের সমস্যা ক্যান্সার শরীরে ব্যথা ইত্যাদি থেকে আপনার শরীরকে সামগ্রিক সুরক্ষা দেবে। মুখের
বিভিন্ন রকম সমস্যায় আমরা ভুগি, মাড়ির সমস্যা, যেমন জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিসের মতো নানান রকম সমস্যা হয়ে থাকে। এগুলো দূর করার জন্য লবঙ্গও কিন্তু ভীষণ উপকারী। তাছাড়া ওরাল প্যাথোজেনের বৃদ্ধি রোধ করে মুখের বিভিন্ন রোগ প্রতিরোধে লবঙ্গ ও অনন্য ভূমিকা রাখে। মাঝে মাঝে আমাদের শরীরে বিভিন্ন রকম ব্যথায় আমাদের ভুগতে হয়, লবঙ্গে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আর্থ্রাইটিসের প্রকোপ কমাতে সাহায্য করে। যেমন জয়েন্ট পেইন, পেশির ব্যথা, হাঁটুর ব্যথা, পিঠের ব্যথা এবং ফোলা ফোলা ভাব, এগুলো কমাতেও কিন্তু লবঙ্গ বিশেষ ভূমিকা নেয়। ত্বকের সংক্রমণ রোধ করে, লবঙ্গে রয়েছে ভোলাটাইল অয়েল যা শরীরে উপস্থিত টক্সিক উপাদান বের করে দেয়, সেই সঙ্গে জীবাণুদেরও মেরে ফেলে। আর শরীরের যদি নানা রকম ফুসফুরি বা কোনো ক্ষত ঘা থাকে, এগুলো খুব দ্রুত সারাতে পারে লবঙ্গ। হাড় শক্ত করতে লবঙ্গ ভীষণভাবে উপকার করে। লবঙ্গে উপস্থিত ফেনোলিক কম্পাউন্ড ইউজিনাল এবং ইউজিনাল ডেরিভেটিভস শরীরে প্রবেশ করার পর বোন ডেন্সিটি অর্থাৎ হাড়ের ঘনত্ব বাড়ায়। এটি হাড়ের ভেতরের খনিজের ঘাটতিও পূরণ করে, ফলে হাড়কে শক্ত রাখে। চুলের বিভিন্ন রকম সমস্যা কিন্তু লবঙ্গ কমিয়ে দেবে। লবঙ্গ বেঁকে তেলের সাথে নিয়মিত ব্যবহার করলে আপনার চুল পড়া কমে যাবে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই হলো লবঙ্গের 22টি উপকারিতার বর্ণনা। সুতরাং এত এত গুণে ভরা এই সুগন্ধি ভেষজ মশলাটি আপনি নিয়মিত খাওয়া একেবারেই ভুলবেন না। আশা করছি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, আর আশা করি আমাদের দারুণ দারুণ সব ভিডিও আপনারা দেখছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন। তো বন্ধুরা, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবার কথা হবে অন্য কোনো তথ্যের ভিডিও নিয়ে। আপনাদের যদি কোনো বিষয় জানবার থাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভালো লাগলে শেয়ার করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।